বিসমিল্লা রহমান শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম সারদা পুলিশ একাডেমির পাশেই মুংলি নামক গ্রামে রাজশাহী সিটি হাটের নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো তিনার সাথে আমার কথা হচ্ছিল তিনি আজকে মোট এগারো পিস গরুর একটা প্যাকেজ আমাদেরকে দেখাবেন তিনি আমাকে প্রথমে বলছিলেন যে মাত্র হাজার টাকা পার পিস প্যাকেজে আজকে গরুগুলা দেখাবেন তো চলুন দেখি তিনার সাথে কথা বলে বিস্তারিত কেমন কি সকল কিছু আমি আপনাদেরকে জানাই সালামালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ

এবং বয়সের কথা প্রথমে বলে দিতে যে আমার তেরো থেকে আঠারো মাস বয়স এভারেজ বয়স এগারো পিস গরুর তো দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো এবং জাতমানের কথা তো চলুন দেখি আজকের কালেকশন মাসাল্লাহ প্রথমে একটা বিশাল হাইটের একটা গরু দেখতে পাচ্ছি একদম অস্থির একটা কালেকশন আমি প্রথমে বলে আমি সাধারণত এই কথা বলেই থাকি যে আমার গরু গলা প্রত্যেকটা গরুই হলো বড়ার কস এবং প্রত্যেকটা গরু বর্ডার অঞ্চল থেকে আমি কালেকশন করি এই যে প্রথম গরুটা দেখেছেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট শাহিয়াল জাত হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাত নাভি কম্বল একদম দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা হাইটটা দেখবেন পাওগুলা দেখবেন গরুটার বডি স্ট্রাকচার কতটা সুন্দর

কালার কম্বিনেশনে মিল এবং জাতমান পার্সেন্টেজ দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালে দুই নাম্বার এটাও কতটা সুন্দর কতটা হাইটের একটা গরু এটা কি জাত এটাও শাহিয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহিয়াল হান্ড্রেড পার্সেন্ট জাত দর্শক বন্ধুরা পাউগুলা দেখবেন কতটা মোটা এবং নাভি কম্বল বডি স্ট্রাকচারটা দেখবেন সিরিয়ালের দুই নাম্বার কালেকশন মাদা স্ট্রাকচারটা দেখবেন তিন নাম্বার কালেকশনটা আমরা দেখবো এটা হলো চকলেট কালার গরু একটা চকলেট কালার এটা এটা যাতে তো ওই ফ্রেমটা দেখেন ভাঙ্গা ফ্রেম কত বড় লম্বা জি আপনার কালেকশনে এখন প্রায় ধরেন চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চে লম্বা জি আপনার কালেকশনে ম্যাক্সিমাম সময় আমরা শাহিওয়াল জাতের গরুটা একটু বেশি দেখি এবং আপনি ভিন্নতা কালেকশন করার চেষ্টা করেন সেটা আমি ভিডিও করতে আসলে দেখি কারণ এখানে দুই পিস টকটকে লালের পরে একটা দেখতেছি কত এক্সক্লুসিভ একটা কালার দর্শক বন্ধুরা নাভি কম্বলটা দেখবেন সিরিয়ালের তিন নাম্বার কালেকশন আমরা দেখলাম এবারে পরবর্তীতে চার নাম্বার কালেকশন প্রত্যেকটা গরুর নাভি পার্সেন্টেজ দর্শক ভাই বন্ধু দেখে নেবে ডাবল জি এবং চোড়া মাথা বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা গরুটা গুলা দেখবেন যে কত স্ট্রেট কত মোটা জি নাভি কম্বল গরুগুলার হচ্ছে যে বডি স্ট্রাকচার দেখবেন কতটা লম্বা লম্বা গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার এটা জাতে শাহিওয়াল জাতে একটা শাহিওয়াল জাতে একটা শাহিওয়াল এবং সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন মাশাল্লাহ আনকমন একটা কালার এটা এক্সক্লুসিভ কালার এটা হচ্ছে যে জি আমি শামসময় সাহিয়ালের জাত কিন্তু ভিন্নতা কালেকশন এটা লালের ভিতরে অ্যাশ কালার বলা যায় অনেক সুন্দর একটা কালার দর্শক বন্ধুরা কতটা সুন্দর দেখবেন সিরিয়ালের 5 নাম্বার নাভি কম্বল বডি স্ট্রাকচারটা দেখবেন এবং চুড়াটা দেখবেন মাথাটা দেখবেন দর্শক কতটা সুন্দর সিরিয়ালের 5 নাম্বার কালেকশন পাও থেকে মাথা মাথা চুড়া সকল কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিরিয়ালের 5 দেখলাম এবারে ছয় নাম্বার কালেকশন পাকিস্তানি পাকিস্তানি ব্রিডের একটা সাহিয়াল এইদের পাকিস্তানি পাকিস্তানি ব্রেডের একটা গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল এর বডি স্ট্রাকচারটা দেখবেন কতটা সুন্দর এবং এর সামনে থেকে পেছনে এর বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের কালেকশন এবারে পরবর্তীতে আমরা কালেকশনে চলে যাব মাসাল্লাহ আরো একটা আনকমন কালার দেখতেছি অনেক সুন্দর একটা কালার কাজলালাল বলে তো এটাকে মাসাল্লাহ নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা নাভি এবং এর চূড়া মাথা বডি স্ট্রাকচারটা কতটা সুন্দর এটাও তো শাহিওয়াল এটাও এটাও যাতে একটা শাহিওয়াল দর্শক বন্ধুরা পাওগুলা দেখবেন কতটা মোটা একটার পরে একটা কিন্তু আপনার গরু দেখতেছি যে আনকমন আনকমন গরু আসতেছে তো সিরিয়ালের সাত নাম্বার গরু দেখলাম এবারে পরবর্তীতে আট নাম্বার কালেকশন মাসাল্লাহ এটা এটা কি জাত এটাও যাতে একটা শাহিওয়াল এটাও যাতে একটা শাইওয়াল দর্শক বন্ধুরা পেছনের স্ট্রাকচার দেখবেন এবং পাওগুলা দেখবেন প্রত্যেকটা গরুর কিন্তু নাভি কম্বল পার্সেন্টেজ অনেক সুন্দর সিরিয়ালে আট নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে আমরা নয় নাম্বার কালেকশনে চলে যাব মাসাল্লাহ এটারও নাভিকম্বল কম্বল এটারও নাভিকম্বল দেখবেন দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজ প্রত্যেকটার কিন্তু ডাবল পাওগুলা দেখবেন গরুটার মাথাটা দেখবেন কতটা সুন্দর সিরিয়ালের নয় নাম্বার কালেকশন দেখলাম এবারে আপনার কাছে সিরিয়ালের দশ নাম্বার দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ একটা কালার মাসাল্লাহ গরুটা কিন্তু পাকিস্তানি গরু পাকিস্তানি ব্রিডের একটা গরু কম্বিনেশনটা এক্সক্লুসিভ ভালো করে আনকমন একটা অ্যাশ কালার গরু দর্শক বন্ধুরা একটু দেখাই খামার সৌন্দর্যের জন্য কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন আপনাদের খামার সৌন্দর্যের জন্য কিন্তু আপনারা নিতে পারেন এবং এই গরুটা যাতে মান পার্সেন্টেজ কতটা সুন্দর দেখবেন কতটা হাইটের গরু এবং সিরিয়ালের 10 এবং 11 নাম্বার মাশাআল্লাহ একটা পাখরা কালেকশন বার্মা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা গরুগুলার দুইটা গরুরই আমি আপনাদেরকে নাভি পার্সেন্টেজ দেখানোর চেষ্টা করব পাউগুলা দেখবেন সিরিয়ালের দশ এবং এগারো নাম্বার গরুগুলা দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে গরুগুলার মাথাগুলা দেখানোর চেষ্টা করব মাশাল্লা মাথা দেখবেন দর্শক বন্ধুরা এই পাশ থেকে সিরিয়ালের এগারো দশ নয় আট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুর মাথা দেখবেন কতটা সুন্দর এবং প্রত্যেকটা গরুই কিন্তু খাওয়ার রুচি কতটা দেখবেন দর্শক এই পাশ থেকে আমি আপনাদেরকে সবগুলা গরুরই মাথা দেখানোর চেষ্টা করলাম খাওয়ার রুচি দেখবেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই জাত মানে একদম সেরা কালেকশন সিরিয়ালের প্রত্যেকটা সুস্থ সবল প্রত্যেকটা গরুই একদম সুস্থ সবল আছে দর্শক বন্ধুরা সিরিয়ালের 11টা গরু আমরা দেখলাম প্রত্যেকটা গরুই কিন্তু একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর তো আইনাল সাহেবের সঙ্গে বিস্তারিত আরও কিছু কথা বলবো আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা আইনাল সাহেব যে এক পিস এক পিস করে আপনার 11 পিস গরুই আপনি যাতমান এবং গরুগুলা দেখালেন আমি এক পিস এক পিস করে প্রত্যেকটা গরুর জাতমানের কথা বলেছি এবং পার্সেন্টেজ কত আছে সেগুলা দর্শক ভাই বন্ধু দেখলে বুঝতে পারবে এই এগারো পিস গরুর মধ্যে আছে দুই পিস আছে পাকিস্তানি আর এক পিস আছে বার্মা বার্মা আর বাকি গলা সব সাহিয়াল সব সাহিওয়াল গরু কিন্তু আপনার দেখলাম কালার কম্বিনেশনে ভিন্নতা জাত আছে কিছু এক্সক্লুসিভ আছে এক্সক্লুসিভ জি তো আমি প্রথমে আমি বলেছি যে প্যাকেজ আকারে আমি প্যাকেজের মূল্য দিয়েছি পার পিস সাতাশি হাজার করে পার পিস সাতাশি হাজার টাকা করে যদি কোনো সহায়তায় ভাই বন্ধু নিতে চাই আলোচনার সাপেক্ষে দর দর করে নিতে পারবে সেক্ষেত্রেও দরদামের সুযোগ দিচ্ছেন সুযোগ দিচ্ছি এবং যদি সিঙ্গেলে কোনো ভাই বোন নেয় যে আমি হয়তো প্যাকেজ আকারে নিতে পারবো সিঙ্গেলে নেব যে সেক্ষেত্রেও আলোচনার সাপেক্ষে দাম দর করে আমার কাছে সেক্ষেত্রে আপনাকে শুধু সিরিয়াল নাম্বার বলবে আপনার সঙ্গে আলোচনা করে গরু নিতে পারবে তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে দর্শক বন্ধুরা অবশ্যই আনাল সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম